বিধানসভা না রাজভবন শপথ জটিলতা অব্যাহত আজও রাজ্যপালের জন্য অপেক্ষায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর রেয়াত হোসেন সরকার বিধানসভার কক্ষনে প্রতীকী অবস্থান দুই জই প্রার্থী আপাতত দিল্লি গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস আপনাদের জানাই রাখি যে জটিলতা এখনো পর্যন্ত জারি রয়েছে অব্যাহত রয়েছে অর্থাৎ দুই জই প্রার্থী বিধানসভা উপনির্বাচনে তারা জয়ী হয়েছিল এদিকে ভগবানগোলা জই প্রার্থী রিয়াত হোসেন সরকার অন্যদিকে বড়নগরের জই প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং এই দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে যে জটিলতা অব্যাহত রয়েছে এবং আমরা দেখেছি তারা দুজন যে প্রতিবাদ দেখিয়েছিলেন প্রতীকী অবস্থানে বসেছিলেন এবং আজও তার অন্যথা হয়নি আজও কিন্তু একই মত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াদ হোসেন সরকার তারা প্রতীকীয় অবস্থানে বসেই রয়েছেন বিধানসভার রাজভবন কোথায় শপথ গ্রহণ করানো হবে তাদের তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত জটিলতা অব্যাহত রয়েছে আমরা দেখেছি এর আগে একাধিকবার চিঠি দেওয়া নেওয়াও চলেছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার তরফ থেকে চিঠি গিয়েছে বা রাজভবন থেকেও কিছু চিঠি এসেছে যদিও সেই চিঠি বিতর্ক এখনও পর্যন্ত জারি রয়েছে একদিকে যেমন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকার তারা বিধানসভাতেই শপথ নিতে চাইছেন অন্যদিকে সেই কারণেই এবার এখনো পর্যন্ত জটিলতা জারি রয়েছে এই দুই জয়ী প্রার্থীর শপথ নিয়ে আমরা কথা বলবো সরাসরি রয়েছেন বিধানসভা চত্বর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমরা কথা বলবো তার সঙ্গে দেবজ্যোতি বোঝাই যাচ্ছে যে প্রায় বহুদিন কেটে গেল কুড়ি দিনেরও বেশি কেটে গিয়েছে দুই জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার তারা এখনো পর্যন্ত শপথ নিতে পারলেন না কোনো কি সমাধান সূত্র এখনো পর্যন্ত মিলেছে দেখো যে জটিলতা ছিল গতকাল থেকে সেই জটিলতা কিন্তু আজও অব্যাহত কালকে তারা অ্যাসেম্বলির যে করিডোর রয়েছে সেখানে বসেছিলেন আজকে একেবারে বিআর আম্বেদকরের মূর্তির সামনে বসেছেন এবং সেখানে বিআর আম্বেদকরের বেশ কিছু শব্দ তারা একটা প্রিন্ট আউট করে এনেছেন সেটাও তারা সামনে এনেছেন এবং এই মুহূর্তে কিন্তু একেবারে সংবিধান হাতে বসে রয়েছেন দুই বিধায়ক যারা সদ্য নির্বাচিত হয়েছেন আমি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো তিনি বড়নগর থেকে নির্বাচিত হয়েছেন চার তারিখে ফল প্রকাশ হয়েছে এখনো পর্যন্ত তিনি বড়নগরের মানুষের জন্য কোনো কাজ করতে পারছেন না সেটাই তার আক্ষেপ কি বলবেন আক্ষেপ মানে এটা তো অন্যায় হচ্ছে না মানে আমাকে যারা ভোটে জিতিয়ে এখানে পাঠিয়েছে বিধানসভায় তাদের প্রতি আমার অন্যায় হচ্ছে আর আমি কেন অন্যায় করব অন্যের দায় আমি কেন নেব তাই না তো আমার আমি তো এটা জায়গাটা আমি মানে অবশ্যই আমি আর আর সহ্য করব না আমি এই জায়গাটা কারণ লোকে মানুষ আমার আমাকে মানে অবিশ্বাস করবে তারা আমার ওপর থেকে ভরসা হারাবে যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছে আমি সেটা কেন হতে দেবো আমি তো দোষ করছি না আমি চাইছি ওই শপথটা আমাদের করে দিক আমাদের কাজটা করতে দিন না এমনি দেখুন দেড় বছর টার্ম শেষ কবে আর কাজ করব তো মানে মানে মানবিকতা তো ওনার এক্সপেক্ট আর করাও উচিত না সুস্থ মস্তিষ্কের মানুষে উনি তো কনস্টিটিউশনটাও মানছেন না আর কি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যপালের এমন কাজকর্ম যে মহিলারাও যেতে ভয় পাচ্ছেন আপনিও কি যেতে ভয় পাচ্ছেন ভ ভয় তো অবশ্যই পাবো ওনার মানে মানে যে বিষয়ে দেখুন সত্যি কি মিথ্যা সেই বিষয়ে আমি বলবো না আমি কিন্তু যেটা শুনেছি নিউজ চ্যানেলের মাধ্যমে প্রেস মিডিয়ার মাধ্যমে সেটা শুনে তো নিজের একটা মানে ইয়ে হবেই না একা যাওয়াতে আর আমাদের বিধানসভাতে কাউকে জানান জানানো হয়নি শৈসাবুদ কোথায় করব কে করব কে সাবুদ করাবে সেগুলো জানি না তা তার উপরে আবার আমার রিয়াদ্দাকে কেউ জানায়নি উনিও তো জিতেছেন ভগবান গোলা থেকে বিধায়ক হয়েছেন ওনাকে তো একুশ তারিখ কোনো চিঠি টিঠি পাঠানো হয়নি ¿Qué no? এটা তো সাসপিশিয়াস না ব্যাপারটা তো ভয় তো লাগবেই মনে এটা আমি বলতে চাইছিলাম না কিন্তু বলতে বাধ্য হলাম কি করব আপনাকে যেদিন চিঠি পাঠানো হলো সেদিন ভগবান গোলা থেকে যে নির্বাচিত হয়েছেন তাকে চিঠি পাঠানো হলো না এর মধ্যে কি কোনো সন্দেহ প্রকাশ করছে সন্দেহ প্রকাশ করুক মানে সন্দেহ হয়েছে বলেই তো আমরা আমরা আরই ঠিক করে নিয়েছিলাম যে আমরা যাব না দেখুন যদি এখানে আমরা সব সব বিধায়করা একসাথে সব বিধায়করা একসাথে যে যাচ্ছিলাম সেটা আলাদা বিষয় ছিল আমাকে একা ডেকেছে আমার অফিসকে জানায়নি আমার সহকর্মীকে জানায়নি তো মনে তো সন্দেহ হবেই আরও একজন বিধায়ক ভগবান গোলা থেকে নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে তার সঙ্গে আমি কথা বলবো তিনি একেবারে তার পরিবারের একজন বিশেষ মানুষ অসুস্থ রয়েছেন তারপরেও দুদিন ধরে এই বিধানসভার সামনে তিনি বসে একটা অচল অবস্থা রয়েছে কবে তাদের শপথ হবে তা তারা জানেন না আমি কথা বলবো রেয়াদ হোসেন সরকারের সঙ্গে দেখুন আমরা দরকার হলে পরে দেশের যিনি সর্বোচ্চ হেড প্রেসিডেন্ট অনারেবল প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতির কাছে আমরা যাব গিয়ে আমরা দরবার করব যে আমাদের অপরাধটা কি আমরাও জানতে চাই আমাদের অপরাধটা কি কারণ দুদিন আগেই গোটা দেশবাসী তথা গোটা পৃথিবী দেখলো যে পৃথিবীর বুকে আমাদের গোটা ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ হচ্ছে সব থেকে বড় একটা গণতান্ত্রিক দেশ সেখানে গণতন্ত্রের যে মন্দির সেই মন্দির লোকসভাতে লোকসভাতে আমাদের শপথ বাক্য অনুষ্ঠিত হলো এবং সেখানে প্রোটেম স্পিকার নিজেই শপথ বাক্য পাঠ করালেন এবং এই ট্র্যাডিশনটাই হয়ে আসছে তো সেখানে আলাদাভাবে প্রেসিডেন্ট তার নিজের রাষ্ট্রপতি ভবনে বা নিজে কখনো হস্তক্ষেপ করে এই ব্যাপারটা যে আমি ও না দেবো এরকমভাবে কোনো ইয়ে করি তাহলে এর আগেও দেখেছি যে একই সঙ্গে যখন আমাদের লোকসভা এবং বিধানসভা দুটো যখন নির্বাচন একই সঙ্গে হলো আমাদের দুই বিধানসভা পশ্চিমবাংলার ক্ষেত্রে তো অন্যান্য রাজ্যে যখন দেখি বা অন্যান্য সময়েও দেখেছি এবং আমরা দেখেই আসছি যুগের পর যুগ ধরে যে ওটটা আমাদের নেওয়া হয় আমাদের বিধানসভাতেই যেহেতু আমরা বিধানসভায় কাজ করবো এবং আমাদের কাস্টোডিয়ানই হচ্ছেন আমাদের স্পিকার রেটা উনি মহিলা উনি ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন আপনি কেন যেতে চাইছেন না রাজভবনে দেখুন আমি তো আমি আমি রাজভবনে কেন যেতে চাইছি না বিষয়টা হচ্ছে যে যিনি আমাদের কাস্টোডিয়ান স্পিকার তো তিন কাছে পর্যন্ত এই খবরটা না একটা অসম্মানজনক ব্যাপার আমার যেটা মনে হয়েছে যে এটা অসম্মানজনক ব্যাপার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথা দীর্ঘদিন ধরে যুগের যুগ ধরে চলে আসছে এবং সে প্রথা অনুযায়ী দুদিন আগেই আমাদের লোকসভাতে শপথ বাক্য ইভেন কি প্রাইম মিনিস্টার নিজের শপথ বাক্য করলেন বিরোধী যিনি শপথ বাক্য পাঠ করলেন তাহলে এখানে কেন আমরা বিধানসভায় যেখানে আমাদের কর্মক্ষেত্র যেখানে আমরা কাজ করবো ঠিক আছে সেইখানে কেন আমরা ইয়ে নেব না নেব না সে গভর্নর নিজে এসে আমাদের বিধানসভায় ওর দিক আমাদের কোনো আপত্তি নেই দেখো গতকাল তারা একেবারে বিধানসভার সামনে অবস্থান করছেন এই মুহূর্তে কিন্তু আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব একেবারে বি আর আম্বেদকরের মূর্তির সামনে তারা কিন্তু বসে রয়েছেন অবস্থান করছেন তারা বলছেন যে প্রয়োজনে তারা রাষ্ট্রপতির কাছে পর্যন্ত তারা দ্বারস্থ হতে পারেন অর্থাৎ যে অচল অবস্থা চলছিল শপথ গ্রহণ নিয়ে সেই অচল অবস্থা কিন্তু আজও চলছে এখনো পর্যন্ত রাজভবনের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনোরকমভাবে যোগাযোগ করা হয়নি তবে শেষ কি হবে কবে তাদের শপথ গ্রহণ হবে তা নিয়ে কিন্তু বিধানসভার অভ্যন্তরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে আগামী দেবজ্যোতি অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে আগামী দিনে এই শপথ গ্রহণ কোথায় হয় আপাতত ধন্যবাদ তমায় দেবজ্যোতি আমরা কথা বললাম সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ